এসছে যাব, তো বাবার ইচ্ছা না আমি যা গেলাম না বালিশের তলায়, ইন্টারভিউ লেটার বলবো ভেতরে বালিশের তলায় রেখে দিয়েছি, দেশ পার করে দিয়েছি, দুবার এসছিল দুবারই। তারপরে একদিন গেলাম কথাবার্তা স্কুলেও গেলাম, স্কুলটা দেখেও আসলাম বিরাট বড় স্কুল আর সংস্কৃত পড়াতে হবে, সে অন্য অনেক কথা। তা আমি তো চাকরি করলাম না, আমার বন্ধুরা সবাই চাকরি পেয়ে গেল, সব স্কুল মাস্টার কেউ প্রফেসর এরকম সব চাকরি পেয়ে গেছে, কেউ ডক্টরেট করলো। আমি ডক্টরেট করতে গেলাম, গুরু মহারাজ বললেন না ড আর করতে হবে না, ড বসাতে হবে না। আমি কেন ড বসিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না, নামের আগে ড বসাতে হবে না, আমার একদম মানে পেপার তৈরি করা গাইড সব তৈরি হয়ে গেছিল। গুরু মহারাজ বললেন নামের আগে ড বসাতে হবে না, ড বসিয়ে কি বৃন্দাবন যাওয়া যায়, যাও ভজন করো বন্ধ। এবার পাঁচটা বন্ধু এসছে নবদ্বীপে বেড়াতে, আমার জীবনের ঘটনা বলি না শোন, পাঁচটা বন্ধু এসছে নবদ্বীপে বেড়াতে, তোরা এসে আমাকে নিচের ঘরে নিয়ে গিয়ে কি বলা বলছে চাকরিটা করলি না, হ্যাঁ আমরা রিটায়ার করব পেনশন পাবো, কত ছুটি পাই, কত টিউশনি করি, আমাদের কত রোজগার, আর তুই হাতে ধরা চাকরিটা করলি না, খুব করে পাঁচটা বন্ধু মিলে বলছে। তখন মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল যে ওরা ছুটিতে বেড়াতে এসছে নবদ্বীপে, ঘুরিয়ে দেখালাম সব, আর আমায় খুব বলছে কি ভুল করলি পরে পস্তাবি, কি ভুল করলি পরে পস্তাবি, মনটা খারাপ হয়ে গেল যে ওরা রিটায়ার করে পেনশন পাবে বোঝাচ্ছে আমাকে। আমি উঠে এসে দেখি বাবা খাটের মধ্যে মাথা টেনে করে শুয়ে আছে, বাবা কি আমার বন্ধুরা এসছে, বন্ধুরা এসব বলছে আমাকে চাকরি করলে রিটায়ার করবে পেনশন পাবে কত কিছু, করলি হতো বলো। বাবা আমাকে বললেন তুমি ওদেরকে গিয়ে বলো ওদের চাকরিতে রিটায়ারমেন্ট আছে, আমার মহাপ্রভুর চাকরিতে রিটায়ারমেন্ট নাই, যতদিন বাঁচব ততদিন মহাপ্রভুর চাকরি করবো, বিশ্বাস করুন বাবা। আমি ওদের বন্ধুদের এই কথাটাই বলেছিলাম, তখন পুরোপুরি মন থেকে বিশ্বাস করতে পারিনি কথাটা, ওরা তো ওদের মতো বলছে, বাবার ওই কথাটা আমার আজকে মনে হয়, জানিস মা যদি চাকরি করতাম তাহলে এত হাজার মানুষের চরণধুলি পেতাম না, এত হাজার মানুষের সঙ্গ পেতাম না, এত ভক্ত সঙ্গ, এত স্বাধীনতা পেতাম না, পেতাম যখন যেখানে মনে হয় যাই, যত কত ভাবে মহাপুরুষের দর্শন হয়, কত সাধু সন্তের দেখা হয়, কত চরণধুলি পায়, কত হাজার মানুষ অপেক্ষা করে থাকে হরি কথা শুনবার, এটাই এই পথে থাকার ফল। আমি ভক্ত নই, আমি একটা কুকুর, কিন্তু কুকুর হয়ে যদি এত আদর পাই তাহলে সাধু হলেন না জানি কত আদর পাবা, এটাই ভগবানের পথে থাকার ফল। অভিনয় হ্যাঁ অভিনয় করো, ভালো জিনিসের নকল করাও ভালো, সাধুর নকল করে সাধু সাজা আর চোরের নকল করে চোর হওয়া কোনটা ভালো, সাধু সাজাটাও ভালো। তাই ভগবান একটু গেছিলাম কোচবিহারে, আমার একটা ছেলে জিজ্ঞাসা করছে যে ভগবান কে, আমি ভগবানের কথা বলতে এসছেন ভগবানকে, তুমি তুই ভগবান, হ্যাঁ আমি ভগবান, হ্যাঁ তুই ভগবান, তুই আমার কাছে ভগবান, জীবে সম্মান জান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, তোমার মধ্যে আমার ভগবান রয়েছেন, সর্বজগতে ভগবান আছো, অনলে অনিলে চির নভ নীলে ভূধরে সলিলে গহনে আছো, বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে, সর্বত্র ভগবান, এর নাম হিন্দু ধর্ম।
আমরা যেদিকে তাকাই সর্বত্র ভগবানকে দেখি। প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা ভগবানকে দেখি। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, যত্র জীব তত্র শিব, যত্র নর তত্র নারায়ণ, ঠিক না? আমাদের হিন্দু ধর্ম, হিন্দু কাকে বলে? যা কিছু হীন তাকে আমরা দোষ দেই, হীনং দুষয়তি। যা কিছু ভালো তা আমরা গ্রহণ করি তার নাম হিন্দু। যে ভগবানের পূজা করে, যে সদাচার পালন করে তাকে হিন্দু বলে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য সকলের মধ্যে ভগবানকে দেখা। মানুষের মধ্যে দেখলেন, প্রাণীদের মধ্যে, প্রাণীদের মধ্যে আমরা ভগবানকে দেখি। সমস্ত প্রাণীকে আমরা পূজা করি, করি কি না? গোবিন্দ করি তো, করি তো। আমরা ইঁদুরকে প্রণাম করি, ইঁদুরকে পূজা করি। ইঁদুর কার কাছে থাকে? গণেশের কাছে থাকে। বা পেঁচাকে পুজো করি, হ্যাঁ লক্ষ্মী। বা লোকটা লজেন্স নিয়ে যাস, দু চারটে হিন্দু আছে দেখছি এখানে। পেঁচা কার কাছে থাকে? বেশ। হাঁস কার কাছে থাকে? সরস্বতী। বা বা বা, হিন্দু বাড়ছে আস্তে আস্তে। ময়ূর কার কাছে থাকে? বল, অর্ধেক লজেন্স পরে বলেছ। কুকুর কার বাহন? কুকুর কার বাহন? ভৈরবের বাহন। সারমেয়ম সমন্বিতম, শিবের যে অবতার অষ্ট ভৈরব, তার মধ্যে কটুক ভৈরবের বাহন হচ্ছে কুকুর, কালো কুকুর। সারমেয়ম, কুকুরকে প্রণাম করতে হয়, ওর মধ্যে শিব থাকেন। সারমেয়ম সমন্বিতম। মোরগ কার কাছে থাকে? মুরগি। মা দুর্গার কাছে। ময়ূর কুকুরটা সম্মান দিতাম, কুকুর মানে মুরগি। দেখ আমরা কোন প্রাণীকে সম্মান করি, কাউকে অসম্মান করি? সবাইকে সম্মান করি। আমরা শুয়োরকে প্রণাম করি না, ভগবান বলি না? বরাহ ভগবান। আমরা কচ্ছপকে ভগবান বলি, বল কাকে আমরা ভগবান বলি না? এর নাম হিন্দু ধর্ম। আমরা সমস্ত প্রাণীকে ভগবান দেখি প্রাণীর মধ্যে। যে সাপকে সবাই ভয় করে, সেই সাপকে আমরা পূজো করি। সেই সাপের মাথায় গোবিন্দ নাচে, সেই সাপের মধ্যে ভগবান ঘুমায় অনন্ত সজ্জায়। সেই সাপ মহাদেবের গলায় থাকে, সেই সাপ মা মনসার হাতে থাকে, থাকে না? তাহলে সাপকে আমরা কত পুজো করি। এর নাম সনাতন ধর্ম। যারা আমরা সনাতনী, যারা বৈদিক ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, তাদের কাছে কথা, আমরা সবাইকে সম্মান করি। আমাদের ভগবান সব জায়গায় থাকে। ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? সব জায়গায়। ভগবান কি করতে পারে বল দেখি? এক রাজা মশাই তার মন্ত্রীকে বলছেন যে মন্ত্রী মশাই, আপনাকে তিনটে প্রশ্নের উত্তর আমি তিন দিনের মধ্যে চাই। কি কি? ভগবান কোথায় থাকে? সম্রাট কীর্তন সম্রাট। প্রথম প্রশ্ন, মা গল্পটা মনে রাখবি, বাড়ি গিয়ে বলবি সবাইকে, মন দিয়ে শোন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি করতে পারে? আমি একটু আগে শুনলাম কিছুই করতে পারে না, শুনলাম না? বাসিও তুলতে পারো না, খেতেও পারো না, কিছুই পারো না।
রাজামশাই জিজ্ঞেস করছেন ভগবান কি করতে পারে, আর তৃতীয় প্রশ্ন ভগবান কি করতে পারে না।